করোনা আতঙ্কের কারণে সব আনন্দ সব অনুষ্ঠান যেন হারিয়েছে, তাই আজকের দিনটাকেও ভুলে গেছেন অনেকেই। কিন্তু বিদ্রোহী কবির জন্মশতবার্ষিকীর এই দিনটিকে নিজের ঘরের ছাদে পালন করলেন আন্তরিক সাহিত্য পত্রিকার সম্পাদিকা। নিজের পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হলো। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা কি প্রত্যেক বাড়ি করে থাকেন? হ্যাঁ, আমরা প্রতিবারই আন্তরিক সাহিত্য পত্রিকার পক্ষ থেকে নজরুল জয়ন্তী পালন করে থাকি। এই বছর কি একটু আলাদা রকম হলো অন্যবারের থেকে? হ্যাঁ, এবছর হলো যেমন সমাজ হিতৈষী পত্রিকার চ্যানেলে আমাদের অনুষ্ঠানটি দেখানো হলো, প্রভাতী অনুষ্ঠান। আমাদের বাড়ির সদস্যরা সকলেই, এবার বাইরের লোক কেউ নেই এই পরিস্থিতির জন্য, আমরা লকডাউনে আছি এবং করোনা পরিস্থিতির জন্য, তো আমরা কেউ নামি দামি শিল্পী নয়, ছোট্ট প্রয়াস। এবং এই মঞ্চ থেকে আমি এই বার্তা দেব মানুষদের বা দর্শকদের, যে আপনারাও আপনাদের বাড়িতে বাচ্চাদের নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী পালন করুন, দেখুন ভালো লাগবে। সকলকেই যে সেরা শিল্পী হতে হবে সেরকম না, প্রয়াসটাই বড় কথা। মানে একদম আপনার চিন্তাভাবনায় সাত সকালে অনুষ্ঠানটা করার কারণ কি? কারণ আজ 11ই জ্যৈষ্ঠ, আজকে নজরুল জয়ন্তী, তো আর সেইটা আর কি আমরা প্রভাতী সূর্য ওঠার সাথে সাথেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছি, বিদ্রোহী কবিকে, সাম্যবাদী কবিকে আমরা প্রভাতী সূর্যের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছি। এবং আমরা রবীন্দ্র জয়ন্তীও কিন্তু আমরা ভোর 5:30টায় করেছিলাম, আমরা ভোর 5:30টাতেই অনুষ্ঠান করি। আচ্ছা, যারা আজকে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকে কি আপনার? হ্যাঁ, আমার পরিবারের সদস্য, আমার বাবা, আমার মা, উনি সঙ্গীত পরিবেশন করেছেন, আমার দিদি উনি নৃত্য পরিবেশন করেছেন, বাড়ির শিশুরা তারা অঙ্কন এঁকেছে ছোট ছোট ছবি এবং বিদ্রোহী কবির ছবি, এবং তারা আবৃত্তিও করেছে, আমিও ছিলাম সাথে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অন্তরা সিংহ রায়, আন্তরিক সাহিত্য পত্রিকা।